ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক হচ্ছে ডার্ক মোড। মোবাইলে সবগুলো অ্যাপস ডার্ক মোড করে চালানো এখন একটা ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে। তবে ডার্ক মোডের কিছু স্পেশাল ফিচারও আছে, যেমন আপনি যদি ডার্ক মোড করে মোবাইল চালান সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ কিছুটা সেভ হবে, এবং আমরা যে মোবাইলে লাইট মোড ইউজ করি সেটা থেকে যে আলোক রশ্মিটা আসে সেটাতে অনেক চোখের ক্ষতি হয়। আপনি যদি ডার্ক মোড ইউজ করেন সেখান থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। অলরাইট, আমি এখন মোবাইল স্ক্রিনে আছি। প্রথমে বলে রাখা ভালো, আমি হোয়াইট সেট ইউজ করতেছি। আপনারা যে কোনো সেট ইউজ করেন না কেন, প্রত্যেকটা সেটে অ্যান্ড্রয়েড ফিচার সেম। তো এখানে আমার সেটটা লাইট মোডে আছে। আমি যদি মেসেজে যাই, মেসেজে গেলে দেখতে পাবেন এখানে লাইট মোড। আমি যদি সেটিংয়ে যাই, সেটিংয়েও লাইট মোড। আমি যদি প্লে স্টোরে যাই সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট মোডে আছে। তো আমরা এখন দেখবো যে এটাকে কীভাবে ডার্ক মোড করা যায়। তো এখানে অনেকগুলো ফিচার আছে। ফিচারে এখানে আপনারা থিমস নামে অপশনটি দেখতে পাবেন। তো থিমসের উপর ক্লিক করলেই আপনারা এখানে থিমসে দেখতে পাবেন। তো আমি ক্যাটাগরিতে ক্লিক করছি। ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আমার এখানে তিনটা অপশন, টপ নিউ থিম, টপ পেড থিম এবং টপ ফ্রি থিম। তো আমি পেড থিম ইউজ করব না, আমি ফ্রি থিম ইউজ করব। ফ্রি থিমে ক্লিক করলে এখানে অনেকগুলো থিমস আছে। আমি আসলে চাচ্ছি ডার্ক থিম ইউজ করতে। তাহলে এখানে যদি আমি ডার্ক থিমের উপরে ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড বাটন দেখাবে, কিন্তু আসলে এখানে প্রথমে যেহেতু আমি ডাউনলোড করেছিলাম যার কারণে ডাউনলোড বাটনটি দেখাচ্ছে না, সরাসরি অ্যাপ্লাই বাটনটি দেখাচ্ছে। আপনারা যখন নিউ এখানে ইউজ করবেন সেখানে প্রথমে ডাউনলোড অপশনটি আসবে, ডাউনলোড করলে দেন অ্যাপ্লাই বাটনটি আসবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই ক্লিক করছি। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডার্ক মোডে চলে এসেছে। আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে এখানে দেখবো যে আমার মোবাইলের যে প্লেলিস্ট সেটা হচ্ছে আমার ডার্ক মোডে চলে আসছে। আমি যদি মেসেজ ওপেন করি সেটাও ডার্ক মোডে চলে আসছে। আমি যদি এখন সেটিংয়ে যাই সেটিংটাও ডার্ক মোড হয়ে গেছে, এবং আমি যদি প্লে স্টোরে যাই তো এভরিথিং ইজ ডার্ক মোড। তবে বলে রাখা ভালো, এখানে আপনার ফেসবুক অথবা মেসেঞ্জার আপনার ডার্ক মোড নাও হইতে পারে। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব ডার্ক মোড অপশন আছে। আপনি যদি ফেসবুক আর মেসেঞ্জার ডার্ক মোড করতে চান সেক্ষেত্রে ফেসবুক আর মেসেঞ্জারের নিজস্ব ডার্ক মোড অপশন আছে, সেখান থেকে আপনি ডার্ক মোড অ্যানেবল করে দিতে পারেন। তো ডার্ক মোড নিয়ে এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।